সঞ্চিতা, এই মুহূর্তে গোটা করিমপুর কাঁদছে। আমরা যখন আজকে ঘটনাস্থল থেকে করিমপুরের উদ্দেশ্যে আসছিলাম, আমরা দেখছিলাম রাস্তায় রাস্তায় মানুষের ভিড়, মানুষের চোখের জল। কারণ একমাত্র করিমপুরে যেখানে 15 জন মানুষ মারা গেছে, সকাল 5:30 যখন বাস ছাড়ে তখন এই করিমপুরের 15 জন মানুষ সেই অভিশপ্ত বাসটায় চেপে বসেছিলেন। কারণ তাদের লক্ষ্য ছিল বহরমপুরে যাবে। শেষ পর্যন্ত কিন্তু অধিকাংশ মানুষ আর বহরমপুরে পৌঁছাতে পারেনি, তাদের শরীর সমাধি হয়েছে। আমি যে পরিবারটার সঙ্গে রয়েছি, তিনি এখানকার একজন চিকিৎসক, ওয়াক চিকিৎসক সঞ্জয় সরকার। পাশের একটা রোগী ছোট্ট দেব, তার মা, তার বাবা, তার জেঠু আর নিজের পরিবারের জন্য কিছু ওষুধ আনার জন্য তিনি বহরমপুরে রওনা দিয়েছিলেন, তারপর কিন্তু আর ফেরেননি। গোটা পরিবারটা গতকালের পর থেকে শুধু কেঁদেই যাচ্ছে। ওনার স্ত্রী দুপুর 12:30 নাগাদ জানতে পেরেছেন যে ওনার স্বামী আর বাড়ি ফিরবে না। সঞ্জয়বাবুর মেয়ে ক্লাস 5-এ পড়ে, সেও রাত্রিবেলা নাগাদ জেনেছে তার বাবা আর কোনো দিন বাড়ি ফিরবে না। আর ওই যে বাচ্চার ছেলেটা 3-4 বছর বয়স, এই অবস্থায় বাচ্চাটা কিন্তু ক্রমশ কাঁদছে। কারণ ও অনেকটা বুঝতেও পারছে না যে কেন বাড়ির বাকি লোকগুলো এইভাবে কাঁদছে সকাল থেকে। সেই কারণে ও যখনই ওকে কোল থেকে নামানো হচ্ছে ও কিন্তু ক্রমাগত কাঁদছে। আমি জানি না তার স্ত্রী কথা বলতে পারবেন কিনা, কখন খবর পেলেন? সত্যি আমি আমি মানে যেটা খুব খুব খারাপ, মানে 5 ক্লাস 5-এ পড়া মেয়েটাকে জানতে চাই, কখন শুনলে বাবার এই ঘটনা? কালকে সকালে তুমি কোথায় ছিলে তখন? বাবা যখন বাড়িতে ঘুমাচ্ছিলাম, বাড়িতে কি শুনলে? অ্যাক্সিডেন্ট করেছে। যাওয়ার সময় বাবার সাথে দেখা হয়েছিল? ঘুমাচ্ছিলে তখন? কটা নাগাদ বাবা বেরিয়েছে? 5টা। যখন 5টার সময় সঞ্জয়বাবু বেরোচ্ছেন, তখন তার স্ত্রী ছাড়া বাকিরা সবাই কিন্তু ঘুমাচ্ছিল। কারণ এই বাসটা ধরার জন্য 5টা নাগাদ বেরোতে হয়। বাড়িতে বলে গেছিল বেলা 1টার মধ্যে ফিরে আসবে, এবং এই যে বাড়ির সামনে যে তার একটা ছোট্ট চেম্বার, সেখানে তখনও রোগীরা ভিড় করেছিল। এই গোটা অঞ্চলের মানুষের কাছে তিনি কিন্তু অত্যন্ত পরিচিত একজন ডাক্তার, যাকে বিপদে আপদে পাওয়া যায়। গ্রামের মানুষরা বলছিলেন আসার পর বহু মানুষকে তিনি বাঁচিয়েছেন, কিন্তু তাকে আর বাঁচানো গেল না। আপনি কি হন? আমি সঞ্জয় ঠাকুজি। কখন খবর পেলেন? আমি কালকে 8টার সময়, আমরা কলকাতায় ছিলাম, আমার হাজবেন্ডের ট্রেনিং ছিল একটা, ডিস্ট্রিক্ট থেকে পাঠানো হয়েছিল, ওখানে গিয়েছিলাম। তারপরেই শুনছি যে আমার ভগ্নিপতি এরকম হয়েছে। আমি এতক্ষণ বলছি ওদের সংসারটা কে দেখবে? সংসারটা সব চাকরি দি, সারা রাত ঘুমাইনি গো, ছটফট করি রে গো। সঞ্চিতা, এই এটা শুধু একটা পরিবারের কান্না না। আমি কিছুক্ষণ আগে দেবের বাড়িতে গেছিলাম। দেব মানে 10 বছরের দেব, যে যার দেহ পাওয়া গেছে সে মাকে জড়িয়ে ধরে শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করেছিল। সেই দেব আর বাড়ি ফেরেনি, তার বাপ বাড়ি ফেরেনি, তার বাবা, তার জেঠু হাসপাতালে কোন রকমের মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। গোটা করিমপুর এখন কাঁদছে, কারণ এদের কারুর কিন্তু কোনো দোষ ছিল না।
এই যে দুর্ঘটনাটা ঘটে গেল তারা কিন্তু বুঝতেও পারেনি, অনেকে ঘুমের ঘরে ছিল। তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। জেলা শাসক এসেছেন পরিবার সঙ্গে, এসডিপিও এসেছেন, আমি একটু জানতে কি অবস্থা এই মুহূর্তে? যে ঘটনা ঘটেছে এটা ভেরি আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী কম্পেনসেশন অ্যানাউন্স করেছেন 5 লাখ টাকা টু দ্য ফ্যামিলি অফ ডিসিজড। আমরা উই হ্যাভ কাম ফ্রম দ্য নদিয়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে কন্ডোলেন্স জানার জন্য এসেছি। আর বাড়ির স্টেটাসটা মানে জেনে আর কিছু করতে পারবো আমার পক্ষ থেকে? পরিবারের তো একজনই মানুষ ছিলেন, একটা মেয়ে, একটা ছেলে, ছেলের বাচ্চা, বাচ্চাটার খুব অসুস্থ, তার স্ত্রী অসুস্থ, তার স্ত্রীর মাথায় অপারেশন হয়েছে, কি হবে এদের? উই উইল সি দ্যাট দে গেট এভরি কাইন্ড অফ অ্যাসিস্টেন্স, মেডিকেল অ্যাসিস্টেন্স যেটা ওনারা পাওয়া যায়, উই উইল সি দ্যাট দে গেট অ্যাসিস্টেন্স। মানে এভরি ফর এভরি ফ্যামিলি অফ দ্য ডিসিজড ইন করিমপুর, ওয়ান ব্লক ইন করিমপুর, টু ব্লক, উই উইল অ্যাসিস্ট দেম। মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করে গেছেন যে যাদের যাদের ক্ষতি হয়েছে তারা সেই পরিবার 5 লক্ষ টাকা করে পাবে, এবং যেটা জানালেন সরকারের পক্ষ থেকে যে এই পরিবারগুলো যাতে তাদের কোনো সমস্যা না হয় তার জন্য সরকার এদের পাশে আছে। নিশ্চিতভাবেই এই বাচ্চাটা, এই ছোট্ট মেয়েটা, তার মা যার প্রতিদিন চিকিৎসা চলে, এই গোটা পরিবারটা এখন কি হবে, কোথায় যাবে, তার আত্মীয় স্বজনরা প্রত্যেকের কাছেই এটা প্রশ্ন। এবং বারবার সঞ্চিতা যে কথা আমি বলছি যে শুধুমাত্র এটা কিন্তু একটা পরিবার না, এই মুহূর্তে করিমপুরের রাস্তায় বেরোলে গোটা করিমপুরটা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের চোখে জল, কারণ অনেকের প্রিয়জনরা চলে গেছেন। শেষ পর্যন্ত বাসে করে যারা রওনা দিয়েছিলেন বহরমপুরের উদ্দেশ্যে তাদের অনেকেই ফেরেননি, আর যাদের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাদের পরিবারগুলো দাঁড়িয়ে রয়েছে, সমাজ এখানে রয়েছে, অর্থাৎ বহরমপুর হাসপাতালে আর ঘাটে, যদি শেষ পর্যন্ত তাদের কোনো একটা খোঁজ মেলে।